শিয়রে পঞ্চায়েত ভোট, কিন্তু তা নিয়ে উৎসাহের ছিঁটে ফোটা নেই পশ্চিম মেদিনীপুরের শালোবার ইএফআর ক্যাম্পাসের পাঁচটি বুথের বাসিন্দাদের। উৎসাহ নেই কারণ কোনো ভোটই নেই এদের। অভিযোগ, যবে থেকে এদেশে পঞ্চায়েত ভোট চালু হয়েছে সেই তখন থেকে কোনো দিন পঞ্চায়েত ভোট দিতে পারেননি এরা। বিধানসভা কিংবা লোকসভা ভোট এলে জোড় হস্তে দুয়ারে দেখা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, দেন হাজারো প্রতিশ্রুতি, কিন্তু পঞ্চায়েত ভোট আজও দেওয়া হয়নি। খড়গপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত শালুয়ার এই পাঁচটি বুথ যেন বিচ্ছিন্ন দ্বীপ, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ। कोई भी डॉक्यूमेंटेशन कोई प्रॉब्लम होने से अब जाना पड़ता है गोपाली अंचल पाँच नंबर भेटिया, वहाँ पर हम लोग को बोलता है कि मतलब तुम लोग का यहाँ पर नहीं है, तो हम लोग क्या करेंगे उस वक्त? जैसे रेसिडेंशियल हो गया आपका, कोई भी आपका मतलब डोमिशियल हो गया, बर्थ सर्टिफिकेट, डेथ सर्टिफिकेट, सब कुछ में प्रॉब्लम होता है। ভাবুন একবার, এতদিন ধরে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন এরা, কিন্তু পঞ্চায়েত এলাকায় থেকেও ভোটে সামিল হতে পারেন না, কেন? বিষয়টি নিয়ে খড়গপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শক্তি মণ্ডলের বক্তব্য, সমস্যাটা দীর্ঘদিনের, কিভাবে সমাধান করা যায় তা খতিয়ে দেখছি, কবে এই সমস্যার সমাধান হয়, কবে তারা পঞ্চায়েতে ভোটাধিকার পান, সেই অপেক্ষায় রয়েছেন শালুয়ার এই পাঁচটি বুথের বাসিন্দারা। বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।